হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরব। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস থ্রি আওয়ার এনভায়রনমেন্ট পেজ নাম্বার 124 to 125, এই পেজগুলোর অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। বিকজ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব, তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তোমরা এবার পেজগুলোকে দেখে নাও। ক্লাস থ্রি আওয়ার এনভায়রনমেন্ট পেজ নাম্বার 124 to 125, চ্যাপ্টার ক্লাউড রেন থান্ডার। এই চ্যাপ্টার থেকে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই থান্ডার বোল্ট? থান্ডার বোল্ট বলতে তুমি কী বোঝো? আনসার, When electricity strikes the ground with huge sound, we say thunder has struck. বলছে when electricity strikes the ground, যখন electricity অর্থাৎ বিদ্যুৎ strike the ground, মাটিতে পড়ে, with huge sound, এবং খুব huge অর্থাৎ জোরে শব্দ হয়, we say thunder has struck, তখনই তাকে আমরা thunder বলি। Next question, হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাপেনিং থান্ডার বোল্ট? কী কারণে থান্ডার বোল্ট হয়? আনসার, ক্লাউড স্ট্রাইক ইচ আদার অ্যান্ড দেন দ্য সাউন্ড অফ থান্ডার বোল্ট ক্যান বি হিয়ার্ড। এখানে তোমাদের বলেছে ক্লাউডস অর্থাৎ মেঘ স্ট্রাইক ইচ আদার, যখন দুটো মেঘের মধ্যে স্ট্রাইক অর্থাৎ ধাক্কা লাগে, অ্যান্ড দেন দ্য সাউন্ড অফ থান্ডার বোল্ট ক্যান বি হিয়ার্ড, ঠিক তখনই থান্ডার বোল্টের সাউন্ড আমরা শুনতে পাই। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ডু উই সি থান্ডার বোল্ট? আমরা কখন থান্ডার বোল্ট দেখতে পাই? আনসার, উই সি থান্ডার বোল্ট ইন দ্য স্কাই ইন থ্রি ওয়েজ। আমরা তিন রকমভাবে আকাশে থান্ডার বোল্ট দেখতে পাই। ফার্স্ট, বিফোর দ্য রেন, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা আকাশে থান্ডার বোল্ট দেখতে পাই। ডিউরিং দ্য রেন, বৃষ্টি চলাকালীন আমরা আকাশে থান্ডার বোল্ট দেখতে পাই। আফটার দ্য রেন, কখনও কখনও বৃষ্টি থেমে যাওয়ার পরেও আকাশে থান্ডার বোল্ট দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডু উই সি লাইটনিং ইন দ্য ক্লাউডস? কেন আমরা মেঘেদের ভিতরে লাইটনিং অর্থাৎ বিদ্যুৎ চমকাতে দেখতে পাই? আনসার, উই সি লাইটনিং ইন দ্য ক্লাউডস ওয়েন ইলেকট্রিসিটি ট্রাভেলস ফ্রম ওয়ান রিজিয়ন অফ দ্য ক্লাউড টু অ্যানাদার। এখানে তোমাদের বলছে উই সি লাইটনিং, আমরা লাইটনিং দেখতে পাই ইন দ্য ক্লাউডস, মেঘেদের ভিতরে, ওয়েন ইলেকট্রিসিটি ট্রাভেলস ফ্রম ওয়ান রিজিয়ন অফ দ্য ক্লাউড টু অ্যানাদার, যখন ইলেকট্রিসিটি একটা ক্লাউডসের রিজিয়ন থেকে অন্য আরেকটা ক্লাউডস রিজিয়নে যখন ট্রাভেল করে, তখনই আমরা মেঘেদের ভিতরে লাইটনিং দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, Why only the tops of coconut and palm trees get struck lightning? কেন শুধু কোকোনাট অর্থাৎ নারকেল গাছ অ্যান্ড পাম ট্রিজ তাল গাছের টপস অর্থাৎ মাথার ওপর লাইটনিং স্ট্রাক বিদ্যুৎ পড়ে? আনসার, কোকোনাট অ্যান্ড পাম ট্রিজ আর টল ট্রিজ, দেয়ার টপস আর মাচ অ্যাবভ দ্য গ্রাউন্ড, দিস মিন্স দে আর ক্লোজার টু দ্য ক্লাউডস, সো দিস টাইপস অফ ট্রিজ গেট থান্ডার স্ট্রাক। এখানে তোমাদের বলছে কোকোনাট অ্যান্ড পাম ট্রিজ আর টল ট্রিজ, কোকোনাট অর্থাৎ নারকেল গাছ ও তাল গাছ, আর টল ট্রিজ যেহেতু খুব লম্বা গাছ হয়, দেয়ার টপস আর মাচ অ্যাবভ দ্য গ্রাউন্ড, তাদের মাথাগুলো গ্রাউন্ড অর্থাৎ মাটি থেকে অনেক উঁচুতে থাকে, দিস মিন্স দে আর ক্লোজার টু দ্য ক্লাউডস, এর মানে তারা ক্লাউডসের অনেক কাছে, সো দিস টাইপস অফ ট্রিজ গেট থান্ডার স্ট্রাক, সেই কারণেই এই ধরনের গাছে থান্ডার স্ট্রাক অর্থাৎ বিদ্যুৎ পড়ে। ক্লাস থ্রি আওয়ার এনভায়রনমেন্ট পেজ নাম্বার 124 to 125 কোয়েশ্চেন আনসারের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো কোয়েশ্চেন
শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।